আসসালামু আলাইকুম, আমি আবারও আপনাদের মাঝে চলে এসেছি। আজ খুবই একটি মজাদার রেসিপি নিয়ে এসেছি, ঠান্ডা ঠান্ডা কুলকুল একটি মজাদার কুলফি তৈরি করে শেয়ার করব আপনাদের মাঝে। আমি এখানে 6টি আম রেখেছি পাকা পাকা, আর একটা ট্রে রাখিছি। এই আমগুলো এই যে র্যাপিং পেপার লিখেছি, এটা দিয়ে আম জড়তে হবে, আর এটা দিয়ে আমের মুখটা কাটবো, আর এটা দিয়ে আমের আঠি বাইর করবো। আর এখানে 1 কেজি দুধকে আমি জাল দিচ্ছি, জাল দিতে 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 এই যে কতটাই ঘন হয়ে গেছে, এরকম ঘন হবে আর একটু কমে যাবে। আর আমি এখানে স্বাদ মতো চিনি অ্যাড করে দিলাম। আমি শুধু গরুর দুধ দিয়ে কুলফিটা তৈরি করব। দুধটা আরো কমে যাবে, 1/2 কেজি রাখবো, 1.5 কেজি দুধকে আমি 1/2 কেজি করে ফেলবো। এখন অনেকটা কমে এসেছে, আর এদিকে আমি দুধ চাল হতে হতে আমি আমগুলো কেটে স্লাইস করে সাইজ করছি। আপনারা সেটা দেখুন কিভাবে আমি আমের আঠিটা বের করব, কিভাবে মুখটা কাটবো সেটা শেয়ার করব। দুধটা আস্তে আস্তে জালে হতে থাকুক। আমি আমের মুখটা কেটে নিব চাকু দিয়ে, প্রথমে এভাবে এটা কিন্তু ফেলে দেব না, এটা রেখে দেব। এভাবে আমি প্রত্যেকটা আমেরই মুখটা এভাবে কেটে কেটে রেখে দেব। দিয়ে এখন দেখতে পাচ্ছেন এই যে আঠি, আঠিটা কিভাবে বার করবো, কাঁচিটা দিয়ে একটু ঘুরাবো, নড়ালে চড়ালে আঠিটা নড়ে যাবে। কাঁচি দিয়ে একটু ঘুরিয়ে ঘুরিয়ে এভাবে করে, এভাবে কাঁচি দিয়ে আঠিটা এরকম ঘুরিয়ে ঘুরিয়ে এভাবে টেনে বের করতে হবে। বের করার পরে তারপরে কি করতে হবে, এখান থেকে আঠির ভিতরে যে আমের পেস্টগুলো আছে এগুলো একটু চামচ দিয়ে বের করে নেব। চামচ দিয়ে বের করে এটা আবার আমের ভেতর দিয়ে দেব, কারণ এই আঠিটা বের হওয়াতে অনেকটা গর্ত হয়ে যাবে। সেই গর্তটা পূরণ করার জন্য এই আমটুকু আমরা পেস্ট করে আবার দিয়ে দেব। দেখতে পাচ্ছেন আমটা কেমন গভীর হয়ে আছে। এখন আমরা এই আমের ইটুক দিয়ে দেব। এইভাবে আমি সবগুলো আম কেটে আঠি বের করে আমি রেখে দিচ্ছি। আঠিগুলো সব বের করে আমের পেস্টগুলো আঠি থেকে সরিয়ে এই যে প্রত্যেকটা আমে দিয়ে দিয়েছি। এখন আমার দুধটা মালাইটা তৈরি হয়ে গেছে, এই যে দেখতে পাচ্ছেন মালাই, এই মালাইটা এখন আমি একটা একটা আমের ভিতরে দিয়ে দেব। তারপরে এই যে র্যাপিং পেপার মুখটা ঢেকে দিয়ে এইভাবে আম ভর্তি করে দিয়ে তারপরে এবার ঢাকনা দিয়ে এভাবে ঢেকে দেব। এইভাবে ঢেকে দিয়ে প্রত্যেকটা এভাবে ঢেকে দেব, দিয়ে আবার র্যাপিং পেপার দিয়ে জড়ে দেব। র্যাপিং পেপার দিয়ে যে মুখটাকে বেশ ভাবে জড়ে দেবো, যাতে আমটা ফ্রিজের ভিতর রাখার সময় যেন পড়ে না যায়, আর দীর্ঘদিন থাকবে। সবগুলো তো একদিনে খাওয়া যাবে না, একটা একটা বের করে খেতে হবে। আমার নাতির খুব পছন্দ, নাতি যে আমাকে হেল্প করছে ও খুব খুশি, কুলফি খাবে, তাই তাই না নানু? তোমার খুব মজা লাগে, ওই জন্য আমাকে হেল্প করছে, ও মোবাইলটা ধরে আছে আমার ভিডিওতে সাহায্য করছে। তাহলে এইভাবে দেখুন প্রত্যেকটা আম আমি এভাবে মুখটা বন্ধ করে এভাবে ট্রেতে করে আমি ফ্রিজে জমাতে দেব। এই তো সবগুলো আম আমার র্যাপিং পেপার দিয়ে জড়া হয়ে গেছে। আমি এখন এইভাবে ট্রেটা ধরে ফ্রিজে 5-6 ঘন্টা জমাতে দিব, 5-6 ঘন্টা পর আমি ফিরে আসব। এই তো আমার কুলফি, মালাই আইসক্রিম, আমের হয়ে গেছে রেডি।
ফ্রিজে রেখে দিয়েছিলাম ডিপে, 5-6 ঘন্টা পরে আমি বের করে নিয়ে আসছি। এখন আমি এটাকে এই ছিলা দিয়ে কেটে ছুলে তারপরে চাকু দিয়ে কেটে দেখাচ্ছি ভিতরটা কেমন হয়েছে। এরকম ট্রেতেই যে বসাতে হবে তার কোনো মানে নাই, আপনারা এরকম কোনো কাপ বা গ্লাসের উপরেও এভাবে বসায় দেওয়া যাবে, এভাবে বসিয়ে রাখতে পারবেন, শুধু পড়ে না যায় এভাবে ফ্রিজের মাঝখানেও যেখানেও বসায় রাখা যাবে, ট্রে না থাকলে যেভাবেও বসায় রাখা যাবে। তা আমি কেটে দেখাচ্ছি, এই যে এইভাবে ছিলে নিতে হবে ডিপ থেকে বের করে, সাথে সাথে বের করে ছুললে কিন্তু ছুলা যাবে, ঠান্ডা গরম থাকতে থাকতে বেশিক্ষণ দেরি হয়ে গেলে কিন্তু নরম হয়ে গেলে ছুলা যাবে না। এভাবে আমি দুটো ছুলেছি আর বাকিগুলো আজকে ছুলবো না, যখন দরকার হবে খাবো, এভাবে কেটে নেব। দেখুন কত সুন্দর ভিতরে, এই তো আমার তৈরি হয়ে গেল মালাই, ম্যাঙ্গো মালাইকারি আইসক্রিম বা কুলফি, কত মজাদার হয়েছে, বাচ্চারা তো চেটে মুটে খেয়ে নেবে। আশা করি আপনাদেরও ভালো লাগবে, আপনারা এইভাবে বাসায় ট্রাই করবেন। অনেকদিন রেখে ফ্রিজে ডিপে রেখে খাওয়া যাবে, গরমের সময় ঠান্ডা ঠান্ডা কুলকুল এটা বের করে খেতে খুবই মজা লাগবে। আমার আজকের রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে আপনারা আমাকে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করবেন। তাহলে আজকের মতো আমি বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।